স্টার্ট ক্লাসে আমার সেটা সুবিধা হয় এখানে ঘড়িটা আমার আগের বারে ফার্স্ট আমি ধরে চলে স্টার্ট আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন আমাদের বিষয় হচ্ছে প্রায় অনেকটাই উপেক্ষিত একজন ব্যক্তিত্ব বিশের দশকের পশ্চিমী মার্ক্সবাদের একজন খুবই বিশিষ্ট চিন্তাবিদ কার্ল কর্ষ সময়কাল হচ্ছে গিয়র্গ লুকাচের প্রায় সমসাময়িকই বলা যেতে পারে 1886 থেকে 1961 লুকাচের ছিল 1885 থেকে 1971 প্রায় মানে এক বছরের ছোট বড় এখন কার্ল কর্ষ এক অর্থে লুকাচের চেয়েও বেশি বিতর্কিত একজন ব্যক্তিত্ব এবং এই বিতর্কের একটা বড় কারণ হচ্ছে যে কার্ল কর্ষ জার্মান কমিউনিস্ট পার্টির একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন বিশের দশকে জার্মান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হওয়ার পর উনি খুব সক্রিয় সদস্য ছিলেন জার্মান কমিউনিস্ট পার্টি এবং গোড়ার দিকে উনি বলা যেতে পারে ওতপ্রোতভাবে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জার্মান কমিউনিস্ট পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন খুব সক্রিয় ভূমিকা পালন করেছিলেন কিন্তু 1926 সালে তাকে জার্মান কমিউনিস্ট পার্টির থেকে তাকে বিতাড়িত হতে হয় তাকে সরিয়ে দেওয়া হয় তারপরেই তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয় এবং লুকাচের সঙ্গে কর্ষের তুলনাটা অনেক ব্যাপারে চলে আসে এবং একই সঙ্গে বলতে হবে যে আমরা দেখব যে অনেকগুলি ক্ষেত্রে লুকাচের সঙ্গে কর্ষের ভাবনা চিন্তার যথেষ্ট সাদৃশ্য ছিল কিন্তু আবার বহু ক্ষেত্রে লুকাচের সঙ্গে কর্ষের মত পার্থক্য বৈসাদৃশ্য চিন্তাভাবনার ক্ষেত্রে বড় রকমের বলা যেতে পারেন উভয়ের চিন্তার ভিন্নতা এগুলো সবই খুব চোখে পড়ে একটা সমস্যা বা একাধিক সমস্যা আছে কর্ষকে নিয়ে আলোচনা করার সেটা হচ্ছে এবং আবারও বলছি লুকাচের সঙ্গে সেই তুলনাটা চলে আসে সেটা হলো যে কর্ষকে নিয়ে ইংরেজিতে আলাপ আলোচনা খুবই কম তুলনামূলক লুকাচের তুলনায় লুকাচ যে অর্থে খুব ব্যাপকভাবে পরিচিত মার্ক্সবাদী বহনে কর্ষ সেই অর্থে কিন্তু অতটা পরিচিত নন সম্ভাব্য একটা কারণ হচ্ছে লুকাচকে যেহেতু 1926 সালে জার্মান কমিউনিস্ট পার্টির থেকে তাকে বিতাড়ন করা হয় সেই জন্যই খুব স্বাভাবিক কারণে উনি আর কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে সেইভাবে যুক্ত থাকেন এছাড়াও কতগুলো কারণ ছিল আমি সেটাতে এখনই আসছি এ তো গেল একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আমরা লুকাচের ক্ষেত্রে দেখেছি যে ওর কিন্তু বিভিন্ন জায়গায় উনি ইন্টারভিউ দিয়েছেন উনি নিজে বিভিন্ন ধরনের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধরনের সাক্ষাৎকারের মাধ্যমে নিজেও কিছু লেখালেখি করে গেছেন যা দিয়ে কিন্তু লুকাচের জীবন সম্পর্কে একটা মোটামুটি আমরা বেশ একটা প্রামাণ্য আমরা একটা বক্তব্য আমরা পাই কর্ষের কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই হয় এবং সেই জন্যে কর্ষের জীবনটা সম্পর্কে আমাদের প্রথমে একটু ওয়াকিবহাল হওয়া দরকার আমি সেটা প্রথমে বলব এবং তারপরে আমি আমার আলোচনাটাকে দুটো ভাগে ভাগ করে দেব একটা হচ্ছে 1926 সাল পর্যন্ত কর্ষের ভাবনা চিন্তা কী ধরনের ছিল আর 1926 পর উনি 1961 সালে মারা যান সেটাই বা কী ধরনের ছিল দুটো ভাবনার মধ্যে কি কোনো পার্থক্য ছিল বড় রকমের কি তার কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয়নি এই প্রশ্নটাকে কিন্তু আমাদের একটু খতিয়ে দেখতে হবে প্রথমে আমি জীবনের ক্ষেত্রে আসি জীবনের ক্ষেত্রে একটা একটাই সূত্র পাওয়া যায় সে সূত্রটা হচ্ছে কর্ষের স্ত্রী হেডা কর্ষ
তিনি নিউ লেফট রিভিউ পত্রিকাতে 1972 সালে নিউ লেফট রিভিউ পত্রিকা 76 নম্বর সংখ্যায় 1972 সালে উনি একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন এবং হেডা কর্স যেহেতু কর্সের পরেও অনেকদিন জীবিত ছিলেন তো এই সাক্ষাৎকারটা বুঝতেই পারছেন 1972 সালে কর্স মারা গেছেন 1961 সালে এই সাক্ষাৎকারটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে এবং কর্সের যেহেতু হেডা কর্স ছিলেন কর্সের দীর্ঘদিনের জীবন সঙ্গী খুব অল্প বয়স থেকে সেই জন্যেই এই সাক্ষাৎকারটার থেকে কিন্তু কর্স সম্পর্কে অনেকটাই আমরা জানতে পারি তা আমরা যেটা জানতে পারছি কর্স সম্পর্কে সেটা হচ্ছে ওর গোড়ার দিকে মানে যখন তিনি অনেকটা ওই লুকাসের মতোই গোড়ার দিকটায় উনি একেবারেই মার্ক্সবাদের প্রতি খুব একটা তার আকর্ষণ ছিল না 1912-14 এই সময়টা উনি হেডা কর্সকে নিয়ে কার্ল এবং হেডা এটা দুজনে ইংল্যান্ডে প্রায় দুবছর কাটান 1912-14 ওর ব্যাকগ্রাউন্ড ছিল মোটামুটিভাবে বলা যেতে পারে আইন 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 সংক্রান্ত বিষয় তারপরে উনি খানিকটা ফেমিয়ান সোশ্যালিজমের প্রতি উনি আকৃষ্ট হন ইংল্যান্ডে থাকাকালীন এরপরে প্রথম বিশ্বযুদ্ধ আসে এই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু মনে হয় কর্সের জীবনে একটা বড় প্রভাব ফেলেছিল প্রথম বিশ্বযুদ্ধে ওকে যুদ্ধে যেতে হয় কিন্তু উনি প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়ে গোড়া থেকেই উনি ভীষণ যুদ্ধ বিরোধী ওর একটা মনোভাব ছিল যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে এবং উনি ওই সেনাবাহিনীর মধ্যেই উনি যুদ্ধ বিরোধী প্রচার শান্তির হয়ে প্রচার এই কাজটা উনি করতে আরম্ভ করেছেন তারপরে 1917 সালে রুশ বিপ্লব এবং লুকাসের মতোই ওনার ওপরে রুশ বিপ্লবের একটা প্রচন্ড প্রভাব পড়েছিল এবং তারপরে উনি লুকাসের মতোই মার্ক্সবাদের প্রতি শুধু যে আকৃষ্ট হন তা নয় কর্স সম্পর্কে যেটা জানা যায় সেটা হচ্ছে উনি গভীরভাবে মার্ক্স নিয়ে পড়াশোনা করতে শুরু করেন এবং জার্মান কমিউনিস্ট পার্টির উনি খুব সক্রিয় সদস্য হন সক্রিয় ভূমিকা পালন করেন জার্মান কমিউনিস্ট পার্টির নানা কাজকর্মের ভেতরে এবং ওর একটা কাজ ছিল এই কমিউনিস্ট পার্টির ভেতরে নানা ধরনের পার্টি ক্লাস সেখানে বক্তৃতা দেওয়া হেডা কর্স তিনিও এই স্বামীর সঙ্গে এরকম অনেক ক্লাস করেছেন এবং যেটা এইটুকু জানা যায় যে লুকাচ কর্সের বেশ কিছু ক্লাস লুকাচ মানে অংশগ্রহণ করেছে লুকাচ অ্যাটেন্ড করেছে লুকাচের সঙ্গে কর্সের একটা বেশ ভালো সম্পর্ক ছিল এবং এইরকম সময়তেই একই বছরে 1923 সালে কর্সের একটি বই বেরোয় মার্কসিজম অ্যান্ড ফিলসফি এই বইটা একই বছর 1923 সালে হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসিয়াসনেস লুকাচের বিরুদ্ধে এবং যেমন লুকাসকে সেরকম কর্সকেও এই বইটা বেরোবার পর প্রবল আক্রমণের সম্মুখীন হতে হয় এ বলা হয় বইটা মার্ক্সবাদ বিরোধী মার্ক্সবাদ উনি কিছু বোঝেননি কেন কি সেটা আমি পরে আসছি ইতিমধ্যে যেটা ঘটে সেটা হচ্ছে ওর ক্রমশই এই 23 সালে এই বইটা বেরোনো হয়তো সেই কারণেও হতে পারে বইটার সম্পর্কে যে এত সমালোচনা ইত্যাদি শুরু করে উনি এগুলো মনে হয় ভালোভাবে নেননি এবং এমনি মেনে নিতে পারেন এখানে লুকাচের সঙ্গে তফাৎ উনি কিন্তু মানে এটা মেনে নিতে পারছেন না এবং তারপরে ওনার সেই সময়টা তৃতীয় আন্তর্জাতিক বা কমিউনিস্ট ইন্টারন্যাশনালের যে নেতৃত্ব সোভিয়েত কমিউনিস্ট পার্টির যে সব বক্তব্য এসব সম্পর্কে উনি কিন্তু ক্রমশই সোচ্চার হতে শুরু করে এবং এইরকম অবস্থায় উনি এই কথা বলতে শুরু করেন মানে এবং ওনার ভাবভঙ্গি ওর দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনা এই সময়কার লেখাপত্র যেগুলো পড়লে যেটুকু জানা যাচ্ছে যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি কিন্তু ক্রমশই সোভিয়েত কমিউনিস্ট পার্টির ভেতরে বা সোভিয়েত ব্যবস্থার ভেতরে যারা নাকি অফিসিয়াল সোভিয়েত কমিউনিস্ট পার্টির লাইনের একটু অন্যদিকে ছিলেন যারা সমালোচনা করছেন ওয়ার্কার্স অপোজিশন এদের থেকে একটু অ্যানার্কিস্ট দৃষ্টিভঙ্গি যাদের অর্থাৎ তৃণমূল স্তরে গণতন্ত্র পার্টিকে অত বড় করে দেখানো হয় এটা কেন আমরা পরে বুঝতে পারবো
পার্টির চাইতে অনেক বড় হচ্ছে মানুষের সক্রিয় অংশগ্রহণ, সোভিয়েতের মাধ্যমে নিজেদের অধিকারগুলোকে সম্পর্কে সোচ্চার হওয়া, এই কথাগুলো উনি বলছেন। অর্থাৎ ধরা বাধা পার্টি, পার্টিতন্ত্র যেটা আস্তে আস্তে সোভিয়েত ইউনিয়ন জাঁকিয়ে বসছে, উনি কিন্তু তার বিরুদ্ধে ক্রমশ সোচ্চার হচ্ছে। এবং এইরকম অবস্থাতে ওর বিরুদ্ধে জার্মান কমিউনিস্ট পার্টিতে প্রথমত ওকে একটু সতর্ক করে দেওয়া হয়, উনি সে সমস্ত উনি মানতে রাজি হলেন না। এবং 1926 সালে তখন জার্মান কমিউনিস্ট পার্টির তরফ থেকে একটা ওকে ওর কাছে একটা প্রস্তাব দেওয়া হয়, সেই প্রস্তাবটা হচ্ছে। এবং ইতিমধ্যে আরও একটা ব্যাপার ঘটে, জার্মান কমিউনিস্ট পার্টির মধ্যে একটা টানাপোড়েন চলতে থাকে, সোভিয়েত কমিউনিস্ট পার্টির একটা প্রবল চাপ ছিল জার্মান কমিউনিস্ট পার্টির উপরে, এবং জার্মান কমিউনিস্ট পার্টির মধ্যেও এটা নিয়ে নানান রকমের মতবিরোধ ছিল, নেতৃত্বের স্তরে নানান রকমের প্রশ্ন ছিল। মানে জার্মান কমিউনিস্ট পার্টি খানিকটা বলতে পারেন যে কি বলবো, মানে তারা খানিকটা পথ হাতড়াচ্ছে কোন দিকে যাবে এইরকম একটা অবস্থায়। কর্ষ যখন নাকি জার্মান কমিউনিস্ট পার্টি যে অংশ নাকি সোভিয়েত নেতৃত্বের প্রতি খুব আস্থাশীল, তৃতীয় আন্তর্জাতিক বা কমিউনিটারিয়ানের প্রতি খুব তারা দায়বদ্ধ, তাদের সম্পর্কে কর্ষ ক্রমশ সমালোচনা বাড়াচ্ছেন, আরও বেশি তীব্র হচ্ছে তার সমালোচনা। এই অবস্থায় 1926 সাল নাগাদ কর্ষের কাছে জার্মান কমিউনিস্ট পার্টির থেকে একটা প্রস্তাব দেওয়া হয়, সেই প্রস্তাবটা হচ্ছে উনি জার্মান পার্লামেন্ট যেটা রাইকস্টাগ, সেই রাইকস্টাগের উনি সদস্য ছিলেন, তাকে বলা হয় যে তুমি হয় তোমার সদস্য পদ ত্যাগ করো আর নতুবা তুমি জার্মান কমিউনিস্ট পার্টির সদস্য ত্যাগ করো। তা উনি বললেন যে না, আমি রাইকস্টাগের আমার যে সদস্য পদ, আমি নির্বাচিত সদস্য, আমি তা ত্যাগ করব। তখন জার্মান কমিউনিস্ট পার্টির থেকে 1926 সালে তাকে সদস্য পদ থেকে কেড়ে নেওয়া হয়, তাকে বিদায় করা। এর পরেই যে ব্যাপারটা ঘটে, এবং এটা আমরা বুঝতেই পাচ্ছি যে এইখানে কিন্তু লুকাচের সঙ্গে তার একটা তফাত হয়ে যাচ্ছে। লুকাচ কিন্তু কোনোদিনই কমিউনিস্ট পার্টির সমালোচনা ইত্যাদি কখনোই তিনি করেননি, যেটা করেছে সেটা অনেক পরে, সেটা পার্টির সমালোচনা নয়, সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের পার্টি তন্ত্রের সমালোচনা। স্ট্যালিন নিশ্চয় বলতে পারেন আন্ডারস্ট্যান্ডিং অফ পার্টি, এইটা সমালোচনা করেছে। কিন্তু কর্ষ যেটা এবারে করলেন, উনি বেরিয়ে আসবার পরে তিনি কিছুদিন পর্যন্ত একটা নিজে একটা পত্রিকা চালাতেন, কমিউনিস্ট পলিটিক্স, সেটা অনুবাদ করলে তাই দাঁড়ায় এই নামে। কিন্তু এইবারে যেটা যেটা ঘটছে সেটা হচ্ছে ওর নানা, এটা এগুলো সব হেডাকর্ষের ইন্টারভিউ থেকে জানা যাচ্ছে, ওর একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয় গণিত সম্পর্কে, ম্যাথমেটিক্স। এবং শুধু গণিত নয়, এই সময়টাতে ওনার একটা হৃদ্যতা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট স্কুলের সঙ্গে। ফ্রাঙ্কফুর্ট স্কুলের বেশ কিছু উল্লেখটা দিয়েছেন, বেশ কিছু কাজকর্ম উনি অংশগ্রহণ করছেন। ফ্রাঙ্কফুর্ট স্কুলের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন ফেলিক্স ভাইন, সে ফেলিক্স ভাইনের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়, এগুলো হচ্ছে। এবং আরও যেটা খুব বলা যেতে পারে ইন্টারেস্টিং বিষয়, এই সময়তেই উনি শুধু যে সোভিয়েত পার্টি সমালোচনা করছেন, অফিসিয়াল লাইনের সমালোচনা করছেন কমিউনিটারিয়ানের, তা নয়, তিনি আরেকটা কথা বলছেন। উনি নানাভাবে এই তার এই ভাবনাটাকে উনি প্রকাশ করছেন, এটা আমরা প্রায় কেউই এইটা জানি না কর্ষে এই দিকটা। তিনি একটা কথা খুব পরিষ্কার করে বলছেন যে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে। কীরকম প্রসারিত করতে হবে? না, আমরা শুধু ওয়েস্ট নিয়েই ব্যস্ত, আমাদের যেগুলো নাকি অপশ্চিমী দেশ, অর্থাৎ কিনা যেগুলো উপনিবেশ, এই উপনিবেশগুলো সম্পর্কে, উপনিবেশগুলোতে কি ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী, উপনিবেশবাদ বিরোধী আন্দোলন গড়ে উঠছে, সেইগুলো সম্পর্কে কিন্তু আমাদের বিশেষভাবে যত্ন নিয়ে এগুলো আমাদের ঘাঁটতে হবে, পড়তে হবে, জানতে হবে, এগুলোকে গুরুত্ব, এইগুলোই হবে কিন্তু আগামী দিনে, মানে যদি বৈপ্লবিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হয়।
তাহলে এই দেশগুলোতে আন্দোলনের গতি প্রক্রিয়া সম্পর্কে আমাদের জানতে হবে, এই একটা বিষয়। আরেকটা হচ্ছে ফ্যাসিজম ক্ষমতা এসে গেছে 1933 সালে জার্মানিতে। এইবারে কর্ষ কিন্তু ফ্যাসিজম সম্পর্কে তার খুব গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য এবং খুব ব্যতিক্রমী বক্তব্য রাখছে, সেটা আমি যথাসময়ে বলব, বক্তব্য রাখছেন। এবং তার পরের যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে উনি জার্মানিতে ফ্যাসিবাদ ক্ষমতা এসে যাওয়ার পরে, যদিও উনি নাৎসিবাদের মাধ্যমে যে নাৎসিবাদ যে জার্মানি ফ্যাসিবাদের যে সংস্করণ যে ক্ষমতা এলো, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই জানি যে জার্মানিতে যারা ইহুদি ছিলেন তাদের উপরেই প্রথম আক্রমণটা আসে। কর্ষ কিন্তু ইহুদি ছিলেন না, কিন্তু কর্ষেও দেখলেন যে তার পক্ষে আর এখানে টিকে দেওয়া সম্ভব নয়, উনি প্রথমে চলে যান। এবং ওর সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল বার্টোল্ড ব্রেস্ট, বিশিষ্ট জার্মান নাট্যকার, সাহিত্যিক, কবি বার্টোল্ড ব্রেস্টের ছিল। এবং বার্টোল্ড ব্রেস্ট এক জায়গায় বলেছেন যে আমি কর্ষকেই আমার শিক্ষক হিসেবে আমি মেনে নিই, এবং কর্ষের অনেক ক্লাস বার্টোল্ড ব্রেস্ট উনি করেছেন। এরপরে ব্রেস্ট যখন নাকি ফ্যাসিবাদ ক্ষমতায় এসে গেছে, নাৎসিরা যখন ক্ষমতায় এসে গেছেন, হিটলার যখন ক্ষমতায় আসেন, সেই সময় ডেনমার্কে ব্রেস্ট কর্ষকে একটা প্রস্তাব দেন যে তুমি চলে এসো ডেনমার্কে, কারণ তোমার পক্ষে জার্মানি আর নিরাপদ নয়, কারণ তুমি জার্মানি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলে এবং তুমি একজন বামপন্থী, তোমার পক্ষে তুমি টিকে থাকা খুব সমস্যা। তো কর্ষ ডেনমার্কে চলে যান, কিন্তু ডেনমার্কেও আর খুব বেশি দিন উনি থাকেননি। তারপরে উনি চলে আসেন ইংল্যান্ডে, ইংল্যান্ডে খুব বেশি দিন নয়, কিন্তু কারণ ইংল্যান্ডেও তার পক্ষে যে সমস্যাটা হয়ে দাঁড়ালো এটা হেরাকর্ষের ইন্টারভিউতে আমি জানতে পারছি, যে ইংল্যান্ডে তিনি যখন গেছেন তখন কিন্তু ব্রিটিশ কমিউনিস্ট পার্টির থেকে এই রকমের একটা ওর বিরুদ্ধে প্রচার চালানো হয়, কারণ উনি তো তখন কমিউনিস্ট পার্টি থেকে বিতাড়িত, উনি তো আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে ব্রাত্য, তো ব্রিটিশ কমিউনিস্ট পার্টির থেকে একটা প্রচার করা হয় যে কর্ষকে আমাদের খুব সন্দেহের চোখে দেখা উচিত, কারণ উনি কেন জার্মানির থেকে ইংল্যান্ডে চলেন, উনি তো ইহুদি নন, তো তার কি অসুবিধে ছিল। তো তিনি যখন ওখান থেকে ডেনমার্ক হয়ে ইংল্যান্ডে চলে এলেন তা নিশ্চয়ই অন্য কোনো অভিসন্ধি আছে বলে কর্ষকে মানে বিরুদ্ধে এমন ধরনের প্রচার করা হয় যে কর্ষ বুঝলেন যে তার পক্ষে আর ওখানে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না। এই অবস্থায় কর্ষ শেষ পর্যন্ত স্থির করেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান, এবং কর্ষ তারপরেই 1930 সাল নাগাদ উনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এটা ওর জীবনের একটা বলবো যে একটা খুবই ট্র্যাজিক অধ্যায়, খুব বিয়োগান্ত একটা অধ্যায়, যে 1930 সাল নাগাদ উনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এলেন, তারপরে কিন্তু প্রায় 30 বছর উনি মার্কিন যুক্তরাষ্ট্রেই ছিলেন এবং মারা গেলেন 1961 সালে মস্তিষ্কের একটি রোগে আক্রান্ত হয়ে, শেষের দিকটা প্রায় উনি কিছুই আর করতে পারেননি। কিন্তু ওনার এই দিকটা, এই পর্বটা অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত বিভ্রান্ত, এটা এই হেরাকর্ষের ইন্টারভিউ থেকে আমরা জানতে পারছি। বলছেন যে উনি এখানে এসে প্রথম কথা মার্কিনী সমাজের সঙ্গে উনি একেবারেই তাল মিলিয়ে চলতে পারেননি, খাপ খাওয়াতে পারেননি। এটা শুধু কর্ষের ক্ষেত্রে নয়, ফ্রাঙ্কফুর্ট স্কুলের যারা অনেকেই গিয়েছিলেন, হর্কহাইমার, অ্যাডর্নো ইত্যাদি, তাদের সবাই একই অভিজ্ঞতা। তারা বলছেন মার্কিনী সমাজের সঙ্গে আমাদের ইউরোপীয় সংস্কৃতি এত গরমিল যে আমাদের পক্ষে ওখানে টিকে থাকা সম্ভব না। তো কর্ষ এটা মেনে নিতে পারেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, ওনার ওখানে কোনো পাকা চাকরি তিনি পাননি, তিনি এখানে ওখানে কিছু লেখালেখি করে কিছু কিছু বলা যায় অতিথি অধ্যাপকের কাজ করে তার সংসার চলত। অথচ মজার কথাটা হচ্ছে এই যে উনি এর আগে যখন ইউরোপে ছিলেন, জার্মানিতে যখন ছিলেন, সেখানে কিন্তু জার্মানির একটি বিশ্ববিদ্যালয় তিনি ফুল ফ্লেজেড প্রফেসর হিসেবে সেখানে উনি
খুব সম্মানের সঙ্গে কাজ করেছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু তিনি কোনো চাকরি বাকরিও পাননি, তার এইভাবেই দিন কেটেছে। আর তৃতীয় যে অসুবিধাটা হয়ে গেল সেটা হচ্ছে, সেটা হেডাকর্স লিখছেন, বলছেন তার সাক্ষাৎকারের মধ্যে, যে উনি একেবারেই একা হয়ে গেলেন। ওর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বামপন্থী যারা ছিলেন তাদের সঙ্গে ওর কোনো মিল হলো না। ওখানকার যারা বুদ্ধিজীবী মহল সেখানেও তিনি খুব একটা পাত্তা পেলেন না, ফলে উনি ওই নিজের মতো লেখালেখি যাটুকু যা করেছেন। এবং এর ফলটা হয়তো মনে হয় যে ওনার সামগ্রিকভাবেই বাম আন্দোলন বা বামপন্থী আন্দোলন এসব নিয়ে ওর মনে নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি তিনটে বিষয় ওর এই সময়ের লেখালেখির ভেতর থেকে আমরা পাচ্ছি। একটা হচ্ছে সোভিয়েত মার্কসিজম সম্পর্কে উনি একেবারেই মানে আস্থা হারিয়ে ফেলছেন, সোভিয়েত মার্কসিজমের খুব তীব্র সমালোচনা উনি করছেন। দুই হচ্ছে যে ওনার একটা প্রশ্ন যেটা আমি একটু আগে বললাম, যে একদিকে এই উপনিবেশগুলোতে কি ধরনের সংগ্রাম হচ্ছে, কি হচ্ছে, এই নিয়ে উনি আগ্রহী, পড়ছেন, লেখালেখি করার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে ফ্যাসিজমের দীর্ঘ বিশ্লেষণ কিন্তু উনি করেছেন, এটা হচ্ছে দুই। আর তিন হচ্ছে উনি বারবারই ভাবছেন যে মার্ক্সবাদ ভবিষ্যতে কোন দিকে এগোবে, মার্ক্সবাদের ভবিষ্যৎ কি, এই প্রশ্নটা ওকে বারবার কিন্তু তাড়িয়ে বেড়াচ্ছে, এই তিনটি বিষয়। এবং এই নিয়ে অনেক রকমের উনি লেখালেখি করছেন। এবং এগুলো করতে গিয়ে একটা ওর যা লেখাপত্র যা আমরা পাচ্ছি সে ক্ষেত্রে একটা কিন্তু আমাদের সমস্যা আছে। আমরা যারা আমাদের যেখানে একমাত্র সম্বল হচ্ছে কর্ষের লেখা বইপত্র কতটা আমরা ইংরেজিতে অনুবাদ হয়ে বেরিয়েছে, সেখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই রকমের যে কর্ষের একটি বই মার্কসিজম অ্যান্ড ফিলসফি যার কথা বললাম সেই বইটা বহু প্রচারিত, বহু পঠিত, কিন্তু এছাড়া কর্ষের কিন্তু অন্যান্য যে লেখাপত্র সেগুলো খুবই টুকরো টুকরো বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে আমাদের হাতে আসছে।